हाय व्यूअर्स, वेलकम टू माय चैनल। आशा करती सबाई भालो आछेन। आज आमी आपनादेर के बानिए देखाबो रेस्टुरेंट स्टाइले बाड़ीते किभाबे चाना मसाला बनानो जाए। एटाके आबार छोला मसालाओ बला जाए। ताले चलुन देखे नी आमी ए चाना मसालाटा किभाबे बाड़ीते ही बानाबो। छोले मसाला बा चाना मसाला बनानोर जोन्नो आमी एखाने निये नियेछि काबुली छोला। काबुली छोलाटाके आमी रात भर भिजिए निये परिष्कार करे निएछि। लागछे आलू, आलूगुलो आमी एरकम भावे केटे निएछि। आलूटा पुरोटाई अपशनल, आपनारा नाओ निते पारेन। एरपर आलू ओ छोलागुलो आमी एकसंगे भालोभावे सिद्ध करे नेब। आमी आलू ओ छोला खूब भालोभावे सिद्ध करे निएछि। গ্যাসের ওভেনে একটা কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। কাঁচা লঙ্কা বাটা। জিরে গুঁড়ো 1 টিস্পুন। ধনে গুঁড়ো 1 টিস্পুন। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এরপর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা ও আলু। আর তার সাথেই দিয়ে দেব, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি চা পাতা বয়েল করে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দেব। যে কোনো রেস্টুরেন্ট বা দোকানে কিন্তু এরকমই দেই, তাই এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপর এটা ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন চা পাতার জলটা দেওয়ার জন্য কিন্তু ছোলার কালারটা খুব সুন্দর এসছে। আপনারা এখানে আমলকি ভিজিয়ে জলটা দিতে পারেন, সেটাতেও খুব সুন্দর কালার আছে। আমার ছোলাটা হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা 1 চামচ গরম মশলা। একটু মিশিয়ে দেব। যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে আর একটু এর মধ্যে জল অ্যাড করে দিতে পারেন, আর যদি ঘন পছন্দ করেন তাহলে তো জল দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমার ছোলা মশলা একেবারে তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা থামিয়ে নেব। আমি চানা মশলাটাকে ফুলকো ফুলকো লুচির সঙ্গে পরিবেশন করে নিয়েছি। আপনারা যে কোনো পুরি, ভটোরা,
বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।